আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকে টিউটোরিয়াল নাম্বারটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল নাম্বার 16, অর্থাৎ আমরা 16 নাম্বার টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা দেখব ইনসার্টের এই চার্ট অপশন, অর্থাৎ আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছি স্মার্ট আর্টের অপশন, সেটি যারা যারা দেখেননি তারা দেখে আসবেন এবং প্লেলিস্টের সমস্ত ভিডিও দেখার পরে তারপরে এই ভিডিও দেখতে আসবেন। অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা ভিডিও একটা একটা করে দেখবেন এবং কাজের প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনারা সব শিখতে পারবেন। এখন আমরা দেখব চার্টের কাজ। তো দেখেন এখানে জাস্ট আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে ইনসার্ট ইনসার্ট থেকে চার্ট অপশন একটা আছে, এই চার্ট অপশন দেখাবো আমি। তো চার্টে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেটা হোক মাইক্রোসফট ওয়ার্ড 2007, অফিস 2007, 10, 13, 20, যাই হোক না কেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা জাস্ট এখান থেকে যদি যেরকম আছে এর উপর যদি ওকে করে দেন, জাস্ট ওকে করে দিলেন, দেখেন এখানে কিন্তু আমাদের সামনে একটা এক্সেল শিট, অর্থাৎ এটাকে এক্সেল শিটই বলা হয়। তো এক্সেল শিট চলে আসলো এবং একটা এই চার্ট চলে আসলো। চার্টটা আপনারা এখান থেকে ছোট ছোট বড় করে করতে পারবেন। তো এটা যাই হোক না কেন চার্ট হোক ক্লিপ আর্ট হোক, এটা কিন্তু একটা শেপেরই কাজ। তো এখানে দেখেন ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4, এবং এখানে এই সাইডে হাতের লেফটে বাম সাইডে আমার মাউস পয়েন্টার খেয়াল করবেন 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম উর্ধে আছে এবং আরও উপর পর্যন্ত আছে। আর এখানে দেখেন সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, এটা হলো সিরিজ, অর্থাৎ দেখেন কালারটাও কিন্তু পাসিং করা আছে। সিরিজ 1 অর্থাৎ এই নীলটা, এই নীল কালার দেখাচ্ছে এখানে, আর সিরিজ 1 নাম এই নীলটা। এরপর সিরিজ 2 অর্থাৎ এই যে এই কালার, অর্থাৎ এই পিঙ্ক না কি কালার আমি সঠিক জানি না, এই কালার হলো এই সিরিজ 2। এবং সিরিজ 3 দেখেন এই যে কালার এখানে দেওয়া আছে, এই যে এটা, এই শেপ হলো সিরিজ 3। এটার মধ্যে একটা প্রোগ্রামিংয়ের কাজ করা আছে, যাই হোক সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো আমাদের চার্টে কী কাজ করতে হবে, সেই কাজ হবে কি না। তো আমরা পরীক্ষা করি, পরীক্ষাস্বরূপ দেখেন আমরা ক্যাটাগরির নাম পাল্টে দিই, এই ক্যাটাগরিগুলার একটা দুইটা তিনটা চারটা আমরা দেই। চার্ট 1, না সরি, চার্ট প্রাইমারি, তারপর থাকবে চার্ট সেকেন্ডারি, তারপর থাকবে চার্ট হায়ার সেকেন্ডারি, তারপর থাকবে তারপর আমরা ডিলিট করে দিতে পারি। দেখেন আমাদের জাস্ট প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এই তিনটা দিয়ে আমি আপনাদের দেখাই। দেখেন প্রাইমারিতে এখন আমরা সিরিজের বিষয়টি দেখাবো। সিরিজের বিষয়টি হচ্ছে দেখেন এখানে যদি আমরা সিরিজের নাম পাল্টে দিতে পারবো, এখানে দিতে পারি ইংলিশ,
ম্যাথ, এখানে দেই আইসিটি। দেখেন এখানে আমরা চার্ট প্রাইমারি, চার্ট সেকেন্ডারি এবং চার্ট হায়ার সেকেন্ডারি, অর্থাৎ আমরা দেখেন প্রাইমারিতে একটি স্টুডেন্টের রেজাল্ট ইংলিশে দেখেন আমরা গড় করতেছি, কিন্তু একটা স্টুডেন্ট না অনেক স্টুডেন্টের রেজাল্টের গড় অর্থাৎ ইংলিশে দেখেন এখানে দেখেন এই সাইটে চারের পরে 4.5 আসছে, এবং এখানে যদি আমরা কমে দিই 4.3 দেওয়া আছে এখানে, এখানে যদি আমরা এই চার্ট প্রাইমারি অর্থাৎ এই চার্ট প্রাইমারির ইংলিশ অর্থাৎ এই যে নীল কালারের এই কলামটা এটার যদি কমিয়ে দিই আমরা 4.3 দেওয়া আছে, এখানে আমরা 2 পয়েন্ট সরি 3.35 দিয়ে দিই, তাহলে দেখেন এই চারটা কিন্তু 3.5 না দিয়ে আমরা 5 দিয়ে দিই অর্থাৎ আধা দিই 3.5, তো দেখেন চারটা কিন্তু 3.5 পর্যন্ত অর্থাৎ এই এই 3.5 পর্যন্ত নিয়ে নিয়েছে, অর্থাৎ প্রাইমারিতে আমাদের গড়ে স্টুডেন্ট পাস করেছে এই 3.5 এটা। আর যদি আমরা এখানে দিয়ে দিই এই সেকেন্ডারি কি চার্ট সেকেন্ডারি, সেকেন্ডারি ইংলিশে সেকেন্ডারিতে পেয়েছে ইংলিশে 4.00, তাহলে দেখেন এই চার্ট প্রাইমারির এটা নীল অংশ অর্থাৎ ইংলিশ, ইংলিশে প্রাইমারিতে পেয়েছে এই 3.5 এবং সেকেন্ডারিতে পেয়েছে 4 পয়েন্ট, এবং এখন যদি আমরা চার্ট হায়ার সেকেন্ডারিতে যাই তাহলে এখানে দেখেন আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেব 2.17, তাহলে দেখেন আমাদের ইয়াই চার্ট হায়ার সেকেন্ডারিতে দেখেন গড়ে ইংলিশে পাস করেছে, আমাদের নীল কালারটাই কিন্তু ইংলিশ আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি, এই যে নীল কালার বলতে আমরা বুঝবো এটাই ইংলিশ। তো এখানে দেখেন এই ইংলিশে প্রাইমারিতে পেয়েছে 3.5 এবং সেকেন্ডারিতে পেয়েছে এই 4 পয়েন্ট, এবং হায়ার সেকেন্ডারিতে পেয়েছে 2.70। এই হলো আপনার চার্টের মানে মাপজোকের একটা বিষয়। এরপরে দেখেন আমরা যদি এইটা বাদ চাই অর্থাৎ ম্যাথ, এটা কিন্তু আমাদের এই যে ম্যাথ দেখেন এটা এখানে সিলেক্ট করার পর সাথে সাথে কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে, আবার এই কলাম সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এক্সেল শিটে এই শিটটি সিলেক্ট করা হয়ে গেছে। তো এটা হলো সিলেক্ট করার বিষয় অর্থাৎ কোনটা কোন কলামে আছে সেটা আমরা কীভাবে বুঝবো সেটা বোঝার বিষয়। এরপরে দেখেন আমরা যদি এখানে ম্যাথের তা বাড়িয়ে কমে দিই, এখানে যদি ম্যাথে 4 দিই, সেকেন্ড প্রাইমারি 4, সেকেন্ডারি হলো আপনার 4.5 এবং হায়ার সেকেন্ডারি ধরেন 3.5 দিয়ে দিই, দেখেন আমাদের প্রাইমারিতে গণিত অর্থাৎ এই নীল কালার এই লাল কালার বলতে কিন্তু আমরা গণিত বোঝাবো, তো গণিতে দেখেন এই 4 পয়েন্ট চার্টে গড়ে 40% আমাদের পাশ করেছে, এবং চার্ট সেকেন্ডারিতে গড়ে 40.5% অর্থাৎ 4.5 পাশ করেছে। এরপরে দেখেন চার্ট হায়ার সেকেন্ডারি অর্থাৎ ইন্টারে আমাদের হায়ার সেকেন্ডারিতে 3.5% পাস করেছে। এটা হলো পার্সেন্টেন্সের এই একটা চার্টের একটা পার্সেন্টেন্সের বিষয়। এই পর্যন্ত আমাদের এখানে 0 হলো 0,
এবং এক হলো 10 এবং 2 হলো 20, 3 30, 4 40, 5 50, এরকম আরো বাড়ানো যাবে। তো এটা হলো আমাদের এই চার্ট কারেকশনের বিষয়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পার্সেন্টেজ কিন্তু আমরা কমানো বাড়ানো করতে পারছি। এরপরে দেখেন আইসিটি যদি আমি বাড়াই দিই আবার, দেখেন সেই আগের মতোই এখানে দেখেন 5 পয়েন্ট দিয়ে দিলাম 50%, এরপরে দিই আমি 40%, এরপরে দিই 30%। দেখেন প্রত্যেকটা চার্টের কিন্তু এই 50%, 40%, 30% অলরেডি নিয়ে নিয়েছে। এটা হলো চার্ট ক্যাটাগরির এই একটা অংশ, যেখানে চার্ট বানানো কমানো এবং নাম পরিবর্তন করার জন্য এটার কালারও পরিবর্তন করতে পারবেন আপনি। আমি সামনে আসছি, আগামীতে দেখাচ্ছি। এটি হলো এই চার্ট অর্থাৎ কাউন্টার নাম্বার এবং পার্সেন্টেন্স সহ অনেক এই সব কিছু বাড়ানো কমানোর অপশন। এরপর আপনারা দেখেন আমরা এই এটি কাটে দিই, কলামটি কাটি দিই, কেটে দিই। দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের এক একটা শেপ, এটা একটা বড় শেপ নেওয়া, এরপরে এটা একটা শেপ নেওয়া, এটা আর এক, এই তিনটা শেপ একসাথে গ্রুপ করা আছে, এরকম প্রত্যেকটা কিন্তু এক একটা শেপ। দেখেন তিনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এটা একটা শেপ, এটা একটা শেপ, কিন্তু তার মাঝেই এই কয়েকটি শেপের মধ্যে এটা 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 এবং এটা, এগুলোর মধ্যে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, যার 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 কারণে আমাদের ওখানে যা বসাচ্ছি এক্সেল শিটে আমাদের যা বসাচ্ছি এখানে কিন্তু তাই চলে আসছে। তারপরে দেখেন চার্ট অপশন নেওয়ার পরে আমাদের এখানে চার্ট টুলস আসবে, যেরকম আমরা এই ইনসার্টে টেবিলের টুলস দেখেছি, পিকচার টুলস দেখেছি, শেপস টুল দেখেছি, স্মার্ট টুলস দেখে, আর্ট আর্টের টুলস দেখেছি, সেরকম চার্টে কিন্তু একটা এই টুলস আসবে। তো এখানে ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে অপশন, এখানে দেখেন অ্যাড চার্ট এলিমেন্টস, অর্থাৎ আপনি কি এর মধ্যে আরো কোনো এলিমেন্টস বাড়িয়ে দিতে চান, ডাটা লেভেলস এবং ইরর বারস, এরকম গাইডলাইনস, এক্সেস, প্রাইমারি, প্রাইমারি বকলেট, এরকম বাড়িয়ে দিতে চান। দেখেন এটা দিলে আমাদের এই কাউন্টার যে সেকশনটা বোঝার বিষয়টি যেটা ছিল সাধারণ, সেটা কিন্তু চলে গেল। এরপরে দেখেন এখানে যদি আবার দিয়ে দিই প্রাইমারি হরিজন্টাল, সরি, দেখেন আবার কিন্তু চলে আসলো। এটা হলো নাম্বার কমানোর থাকার কমানো বাড়ানোর বিষয়। এরপরে দেখেন টাইটেল, এখানে আপনারা একটা টাইটেল দিতে পারবেন যে এটার নাম কি। আমরা যদি দিই এক্সাম রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট, গড় শিট যদি দেই রেজাল্ট গড় শিট, এটা হলো এই এলিমেন্টস বাড়ানো কমানোর বিষয়। এরপর দেখেন কুইক লেয়ার্সে যদি যাই, কুইক লেয়ার্সে যাওয়ার পরে আমরা এই শেপটির ডিজাইন একটু পাল্টে দিতে পারবো। দেখেন দেখেন এটা এটার পার্সেন্টেজগুলো উপরে দেখানো যায়, দেখিয়ে দেখানো হচ্ছে এই যে, আর ওটার পার্সেন্টেজ ছিল সাইডে, এই যে 1 2 3 4 5 6 পর্যন্ত আছে, এটা হলো উপরে, এটা দেখেন এটাও সাইডেই কিন্তু ডিজাইনগুলো একটু ভিন্ন। এরপরে দেখেন এটা উপরেও আছে এবং সাইডেও আছে, এরকম লেআউটস পাল্টানো যায়। দেখেন একই সাথে হয়ে গেল সবগুলা। এটা হলো এই শেপটা, এই শেপটি আবার আমাদের ইংলিশ ম্যাথ আইসিটি শেপটি আবার এই সাইডে চলে আসছে। এরকম আপনার যেটা প্রয়োজন যখন সেরকম অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে দেখেন আমরা যাব চেঞ্জ কালারস,
অর্থাৎ শেপগুলার অটোমেটিক্যালি কোনো কালার চেঞ্জ করার থাকলে এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। যদি এখানে এই মনোমেথিক সরি মনোক্রোমেটিক অর্থাৎ আপনার একই কালারের গাঢ় হালকা নীল, গাঢ় হালকা এবং এই গাঢ় থেকে হালকা হবে অথবা হালকা থেকে গাঢ় হবে, এটা যদি চান তাহলে দেখেন এখানে এটা কিন্তু সবচাইতে গাঢ়, তারপর এটা হালকা, তারপর এটা অনেক হালকা, একই কালারের মধ্যে এই শেপগুলা। আর এরপর দেখেন এখানে এই বিভিন্ন কালার আছে, এক এক ডিজাইন আছে, অনেক ডিজাইনের আছে, তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন যেটা ইচ্ছা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর দেখেন চার্ট স্টাইল, অর্থাৎ যেরকম শেপ স্টাইল আছে সেরকম চার্ট স্টাইলও আছে, তো চার্টের এখানে স্টাইল আপনি পরিবর্তন করে দিতে পারবেন, 3D বানিয়ে দিতে পারবেন এরকম কালার চেঞ্জ সহ, কালার চেঞ্জ সহ এই রেডিমেড একটা ডিজাইন আপনারা এখান থেকে পেয়ে যাবেন, আপনার দ্বারা কষ্ট করে ডিজাইন করতে হবে না। এরপরে দেখেন যদি এটা বাদ দেই ডাটা, ডাটার কাজটি হচ্ছে সিলেক্ট ডাটা এবং এডিট ডাটা। তো ডাটার কাজটি হচ্ছে আমরা যে বললাম ওই আপনার এক্সেল শিট, ওটা আসলে এক্সেল শিটই কিন্তু এখানে আমাদের চার্টে ব্যবহার করা হয় সিলেক্ট কি ডাটা হিসাবে। তো এখানে দেখেন যদি দেই সিলেক্ট ডাটা তাহলে দেখেন আমাদের এখানে এই কোনটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন এরকমভাবে সিলেক্ট করে কালেকশন করতে পারবেন, অর্থাৎ এখান থেকে কেটে দেওয়ার পরে আবার এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। তো আবার দেখেন সুইচ রো দেওয়া আছে, তো এখান থেকে আপনারা রো কলাম বাড়ানো কমানো করতে পারবেন। এরপরে দেখেন এই সরি সিলেক্ট ডাটা আমি দেখালাম, এরপর দেখেন এডিট ডাটা, অর্থাৎ ওই একই এখানকার এই চার্ট হায়ার চার কি হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি ম্যাথ আইসিটি এই চার্টগুলা এটা এডিট করার জন্য এডিট ডাটা, অর্থাৎ এই এক্সেল শিটটি ব্যবহার করা হয়। এখানে যদি বলেন এডিট ডাটা ইন এক্সেল 2013, তাহলে আপনি চাপ দিয়ে দেখে ক্লিক করলে দেখেন আপনার ফুল এক্সেল শিটে এটা ছিল, কিন্তু আমি আপনাদের দেখাই এডিট ডাটা, এডিট ডাটা ছিল আপনার জাস্ট একটা শিট, এখানে কিন্তু আপনার অন্য অন্য ওয়েগুলো আসেনি, ইটালিক বোল্ড ইত্যাদি এগুলার ডিজাইনটা কিন্তু আসেনি। কিন্তু আপনারা যদি এডিট ইন এক্সেল সরি এডিট ইন এক্সেল অর্থাৎ এই সাইটে চলে আসেন, এই এক্সেল শিটে চলে আসেন অরিজিনাল এক্সেল শিট, তাহলে কিন্তু আপনাদের চাহিদা মতো কাজ করতে পারবেন যারা এক্সেলের কাজ জানেন, তো এরকমভাবে কাজ করে দিতে পারবেন এখান থেকে ফরম্যাট টেবিল ইত্যাদি করে ফন্টের কালার ডিজাইন করে আপনারা কাজ করতে পারবেন। এরপরে দেখেন এটা গুলো এডিট ডাটা চেঞ্জ এই চার্ট টাইপস, অর্থাৎ যে টাইপে ইয়া আছে এই যে টাইপে আছে এটা হলো দেখতেছি আমি কম্বো। এবার দেখেন যদি রিডার দিই তাহলে দেখেন আমাদের চারটি এই ইয়াতে চলে আসবে, দেখেন রিডার দেওয়ার পরে আমাদের চারটি এই রিডার চার্টে পরিবর্তন হয়ে গেছে। তো এখানে দেখেন এটা পার্সেন্টেজ 0 থেকে 5 পর্যন্ত, এবং এই তিনটা আসছে এখানে দেখেন ইংলিশ ম্যাথ আইসিটি, অর্থাৎ কালার দেওয়া আছে, তো কালার অনুযায়ী সেটা এই প্রত্যেকটাতে কিন্তু খাবে খাবে নিয়ে নিচ্ছে। দেখেন ইংলিশ হলো এই 3.70, ম্যাথ হলো 4 পয়েন্ট, আইসিটি হলো 5 পয়েন্ট, এরকম দাগ দাগ দিয়ে একটা ডিজাইন তৈরি করা হয়ে গেছে। এরপর দেখেন চেঞ্জ আরও শেপ যদি করেন এই সার্ভিস, দেখেন এই শেপ এই আবার অন্য ধরনের চলে আসলো, এই দেখেন ইংলিশ ম্যাথ আইসিটি এখানে দেওয়া আছে, এই লাইনটা চলে আসছে, এই দেখেন হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি এবং প্রাইমারি এখানে দেখেন দেওয়া ই দেওয়া আছে, 0 থেকে 5 পর্যন্ত পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে কালার দেওয়া আছে। আবার এরপরে দেখেন আরো যদি চান দেখেন এখান থেকে এটা হলো সারফেস, এরপর দিই স্টক,
স্টক যদি আমরা দিই, দেখেন স্টক কিন্তু একদমই একটা নর্মালি ডিজাইন, এটা খুব একটা এই আহামরির কাজ না, কিন্তু একদম সাধারণ ডিজাইন, যে এটা যে কেউ করতে পারবে, জাস্ট একটু শেখার আগ্রহ দরকার। তো আপনি যদি একটু শেখেন, দেখেন ভিডিওটি মনোযোগ সহকারে, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। এরপরে দেখেন স্টকস যাওয়ার পরে দেখেন এই এক্স ওয়াই স্ক্যাটার নামে একটা অপশন আছে, এটা দেখি আমি। দেখেন এই যে এটা দেখেন প্রত্যেকটাতে একটা ফোটা, একটা দাগ নিয়ে নতুন একটা ফোটার শেপ নিয়ে কালার দিয়ে দেখেন ওই চার্ট বরাবর চলে আসছে। এরপরে দেখেন এরিয়া, এরিয়া যদি দেন তাহলে আপনার এরিয়ার মাপে এই ইগুলা ব্যবহার করা হয়। দেখেন মরুভূমির মতন একটা ডিজাইন, তো এরিয়ার মাপে এই ডিজাইনগুলো করা হয়, এই চার্টগুলো ব্যবহার করা হয়। এরপরে দেখেন বার, বার দেওয়া আছে, দেখেন এই যেটা এরকম এই 0 থেকে 5 পর্যন্ত, 6 পর্যন্ত, 5% এইদিকে চলে আসছে। এবং এখানে দেখেন চার্ট, হায়ার সেকেন্ডারি, প্রাইমারি সব দেওয়া আছে। এরপরে দেখেন পাই চার্ট, আমরা যেটা ভালো সবাই চিনি পাই চার্ট, দেখেন পাই চার্টও চলে আসছে। তো এখানে যদি আপনি এডিট করতে চান, তাহলে দেখেন আমরা এটা দিয়ে দিলাম 5, এটা দিয়ে দিলাম 5, এবং এটা দিয়ে দিলাম 5। দেখেন আমাদের হলুদ কালার কিন্তু 5 5 করে নিয়ে নিয়েছে। এটা হলো চার্ট, হায়ার সেকেন্ডারি, অর্থাৎ এই তিনটা করে ইংলিশ, ম্যাথ, আইসিটি করে আমাদের এই কি অ্যান্সার তাই কিন্তু এখানে শো করাচ্ছে। এই ছিল পাই চার্টের অপশন। এরপরে দেখেন আরও পাই চার্টের উপরে এই লাইন, এ দেখেন এরকম লাইন করা আছে, এটা হলো লাইন চার্ট, এটা হলো কলাম, অর্থাৎ এটা আমাদের ছিল, এটা হলো কলাম চার্ট, আগের অবস্থানে ফিরে আসলো। এটা হলো চেঞ্জ অপশন। এবার দেখেন ফরম্যাট, ফরম্যাটে দেখেন ফরম্যাট সিলেকশন, অর্থাৎ প্রাইমারি অ্যাসিক, সেকেন্ডারি অ্যাসিক, এটা সিলেকশন এরকম ডিজাইন করতে পারবেন। এখান থেকে নিখুঁতভাবে আস্তে আস্তে একটা একটা করে ধরে ধরে আপনারা কাজ করতে পারবেন। তো দেখেন ছোট হচ্ছে, বড় হচ্ছে, এরকম। এরকম একটা ডিজাইন আর কি। এরপরে দেখেন এই ফরম্যাট সিলেকশন, সরি ফরম্যাট সিলেকশন দেখালাম। এরপর দেখেন রেস্টোরে ম্যাটস স্টাইল, অর্থাৎ যে কাজগুলা করলেন এতক্ষণ যাবত, এতক্ষণ যাবত মানে অর্থাৎ এর মধ্যে কিছু সেকশন আছে, এই যে কাজগুলো করেছেন সেগুলো যদি এলোমেলো হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে এই রিসেট টু ম্যাটস স্টাইল দিলে কেড়ে দিলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, আয় পূর্ব স্থানে, পূর্বের পরিস্থিতি ফিরে যাবে। এরপর দেখেন ইনসার্ট শেপ, এর মধ্যে নতুন কোনো ইনসার্ট শেপ যোগ করতে চাইলে জাস্ট এখান থেকে সেটা সিলেক্ট করে ক্লিক করে সেখানে নতুন করে আঁকিয়ে দিতে পারবেন, এবং এটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট কি পাল্টিয়ে কাজ করতে পারবেন। এটা হলো শেপের, দেখেন এই শেপের উপর চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের শেপের সেই টুলটি চলে আসছে, আগের আমরা এটি দেখিয়েছিলাম সেই টুলটি চলে আসছে। তো দেখেন পাই চার্টে যদি সেখানে এই ফরম্যাটে আসি, দেখেন এখানে কিন্তু শেপ স্টাইল, অর্ডার স্টাইল, অ্যারেঞ্জ সাইজ, এগুলো কিন্তু ঠিক আগের মতোই কাজ। এর মধ্যে যদি কোনো লেখা থাকে তাহলে সেটার জন্য এই আপনার অর্ডার স্টাইল, দেখেন এটা একটা নতুন শেপ নেওয়া, এই শেপের মধ্যে দেখেন আমাদের ফরম্যাট, ফরম্যাটে কিন্তু সেই একই কাজ, অর্থাৎ সেখানে ছিল শেপ স্টাইল, সেখানেও এখানেও আছে শেপ স্টাইল। এবং এখানে দেখেন অডি স্টাইল, টেক্সট, অ্যারেঞ্জ, সাইজ, এগুলো কিন্তু সবগুলো আমাদের চার্টের মধ্যেও আছে। তো যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি, সেটি দেখে তারপর এটাতে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ আপনি যদি পাঁচতলা একটা বিল্ডিংয়ে উঠতে চান, তাহলে কিন্তু আপনি একদম নিচতলা থেকেই লাফ দিয়ে পাঁচতলায় উঠতে পারবেন না, আপনাকে সিঁড়ি ধেয়ে ধেয়ে একটা একটা করে সিঁড়ি উঠে তারপরে পাঁচতলায় পৌঁছাতে হবে।
তো এই বিষয়টি মনে রাখবেন। অর্থাৎ মাঝখান থেকে একটি টিউটোরিয়াল দেখলে কিন্তু আপনি সব কিছু বুঝে যাবেন না, আপনি ওয়ার্ডের মাস্টার হতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে শিখতে হবে, প্রত্যেকটা সেকশন অপশন আপনারা আস্তে আস্তে বুঝে বুঝে দেখবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে খুব দ্রুতভাবে আপনারা শিখতে পারবেন আশা করি। এরপরে দেখেন ফরম্যাটে, এই আমার মনে হয় মেবি সবগুলাই দেখানো হয়ে গেছে, তো সেভ স্টাইল আপনারা দেখে নেবেন। এখান থেকে শ্যাডো ম্যাডো দেওয়া, আগের পূর্বে ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আউটলাইন দিতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয়, এবং কুইক স্টাইল ওয়ার্ড আর্টের কাজগুলো দেখিয়েছি, অর্ডার অর্ডার কি অর্ডার আউটলাইন, অর্ডার শেড, অর্ডার শেডিং গুলো দেওয়া, কুইক অর্থাৎ রেডিমেড আর্ট কীভাবে নেবেন আপনারা, সেই কাজগুলো কিন্তু এর আগে আমি দেখিয়েছি। সিলেকশন প্যান, পজিশন, র্যাপ টেস্টিং, জাস্ট এখান থেকে ইনফার্নো টেস্ট করে দিলে আপনি এটাকে যেখানে খুশি সেখানে নাড়াচাড়া করে নিতে পারবেন। এরপরে দেখেন বিং ফরওয়ার্ড সাইজ, এগুলো আমি সব কিছু দেখিয়েছি গত টিউটোরিয়ালে এবং তার আগের টিউটোরিয়ালে। অর্থাৎ আপনার এই ইনসার্টে স্মার্ট আর্ট শেপ অর্থাৎ ইলাস্ট্রেশনের অনেকগুলো কাজই কিন্তু প্রায় সেম ধরনের, তো আপনি যদি একটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু সবগুলোই বুঝতে পারবেন। তো আমি শেপে এবং পিকচারে এই দুইটাতে সবগুলো টুল আমি সুন্দরভাবে দেখিয়েছি, তো এই দুইটা আপনারা ভিডিও দেখে আসবেন, স্মার্ট আর্ট এটাও দেখে আসবেন, তারপরে কিন্তু আপনারা চার্জ ধরবেন। এরপরে দেখেন স্ক্রিনশট, আমি আগামীকাল স্ক্রিনশট নিয়ে কথা বলবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।